জেলা শাসকের অফিসের চারতলা থেকে মাটিতে পড়ে মৃত্যু হলো জেলা উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের আধিকারিকের। নদিয়ার কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরের ঘটনা। জানা যায়, দুই সপ্তাহ আগে নদিয়ার উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিক হিসেবে জেলা শাসক দপ্তরে নিয়োগ হন। সূত্রের খবর, পুনর্বাসন দপ্তর আধিকারিক অসীম পাল আজ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অফিসের চারতলায় ওঠেন। চারতলায় ওঠার পর সিঁড়ির মাঝে যে জানালা থাকে সেই ফাঁক দিয়ে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। বিকট আওয়াজে অফিসের কর্মী এবং অফিস যাত্রীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই বিষয়ে জেলা শাসকের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। জেলা শাসকের অফিসের চারতলা থেকে মাটিতে পড়ে মৃত্যু হল জেলা উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের আধিকারিকের। নদিয়ার কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরের ঘটনা। জানা যায়, দুই সপ্তাহ আগে নদিয়ার উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিক হিসেবে জেলা শাসক দপ্তরে নিয়োগ হন। সূত্রের খবর, পুনর্বাসন দপ্তর আধিকারিক অসীম পাল আজ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অফিসের চারতলায় ওঠেন। চারতলায় ওঠার পর সিঁড়ির মাঝে যে জানালা থাকে সেই ফাঁক দিয়ে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। বিকট আওয়াজে অফিসের কর্মী এবং অফিস যাত্রীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই বিষয়ে জেলা শাসকের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।